এদিকে রংপুর সিটি নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে এসি। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, রংপুর সিটি নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? আপনাকে আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করার পরপরে কিন্তু নির্বাচন কমিশন একটা শক্ত অবস্থা গিয়েছে এবং 133 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু এই বর্তমান নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটিকে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপর দেওয়ার জন্য কিন্তু আসলে যে নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার রাশাদা বেগম সুলতানা, তিনি কিন্তু আসলে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন এবং যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদের সাথে কথা বলেছেন এবং 33 ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি খোঁজখবর নিয়ে জেনেছেন সেখানকার পরিবেশ সম্পর্কে জেনেছেন। অর্থাৎ বলতে গেলে যে 4 লক্ষাধিক ভোটাধিকারের এই রংপুর সিটি কর্পোরেশনের যে এলাকা রয়েছে সেই এলাকাটি মানে পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে 218টি সিসি ক্যামেরার মাধ্যমে 1800 কেন্দ্রে আসলে এই পর্যবেক্ষণ করা হবে এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে আসলে নির্বাচন কমিশন এই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ এই নির্বাচন যখন শুরু হবে অর্থাৎ সকাল 8টা থেকে যখন বিকেল 4টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে তখন কিন্তু মাঠ পর্যায়ে যে স্ট্যাকিং ফোর্স, র্যাব, বিজিবি সহ আরও অন্যান্য যে যারা দায়িত্বে থাকবেন তারা তাদেরকে দিয়ে আসলে নিয়ে এই মনিটরিং সেলের মাধ্যমে আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশনের মানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের এই যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বে রয়েছেন বেগম নির্বাচন কমিশনার রাশেদা মানে সুলতানা, তিনি আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চেয়েছেন এবং কথা বলার পরে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে আরও বেশি জানাতে পারবো যে আসলে নির্বাচন কমিশন আসলে কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচনটি সম্পন্ন করার জন্য। তো আসলে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। এবার অন্যান্য প্রসঙ্গ,